আসসালামু আলাইকুম। আশা করি সব সময়ের মতোই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সবাই জানি যে হিসেব মহানিয়ন্ত্রকের নিয়োগটি ইতিমধ্যে কয়েক মাস হয়ে গিয়েছে। পরীক্ষা কবে হবে সেই চিন্তা সবাই অস্থির হয়ে রয়েছি, সবাই অনেকটাই জিম্মের বসে রয়েছি, পড়ালেখা অনেকেই গুটিয়ে ফেলেছি। কিন্তু পরীক্ষা কবে হবে, আদৌ হবে কি না, হলে কি করা উচিত, এইসব বিষয় হয়তো আমরা ভুলে গিয়েছি। তো আজকে এইসব বিষয় নিয়ে দু তিন মিনিট কথা বলার চেষ্টা করব, যে কথাগুলো হয়তো আপনার কাজে আসতে পারে। তবে শুরু করব, তার আগে সব সময়ের মতোই বলে নিচ্ছি, ফর দ্য ফার্স্ট টাইম আপনি যদি আমার এই দরবারে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর অলরেডি যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ওয়েল, শুরুতেই প্রিভিয়াস দুটো ঘটনা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। এই 2019 এনআরসাই নিয়োগ যখন দিয়েছিল তখনও এরকম নিয়োগের পর আমরা অনেকে জিম্মেরে বসে রয়েছিলাম যে পরীক্ষা কবে হবে হবে। কিন্তু এমন এক সময় পরীক্ষার ডেট দিল একেবারে বুম ফাটিয়ে দেওয়ার মতন, মাত্র এক সপ্তাহ ডেট দিয়ে তারা পরীক্ষা নিয়ে নিয়েছিল। ঠিক তেমনি দুদকের ক্ষেত্রেও কিন্তু সেম বিষয় হয়েছে, পরীক্ষা কবে নেবে সবাই অস্থির ছিল, কিন্তু বোম ফাটিয়ে তারা কিন্তু পরীক্ষা নিয়ে নিয়েছে। ঠিক তেমনটি ঘটনা হয়তো এই অডিটের ক্ষেত্রেও ঘটবে। অনেকে আমরা জিম্মেরে বসে রয়েছি যে কবে পরীক্ষা হবে, এখন কি করব, বসে রয়েছি, মানে এই বসে থাকার কারণে দেখবেন আপনার কোথাও কিন্তু হচ্ছে না। আমি নিজের এক্সপিরিয়েন্সের কথা বলছি যে অনেকে কিছুদিন জোশ নিয়ে আমরা পড়তেছি, আবেদন করেছি, দেন পরীক্ষা কবে হবে হবে এই চিন্তায় বইগুলো রেখে দিয়েছি। তাতে কি হবে, দেখবেন একদিন ঘুম থেকে উঠে তাদের সাইডে প্রকাশ করে দিয়েছে আগামী শুক্রবারে আপনি পরীক্ষা দিতে হবে আপনাকে, তখন কি হবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা নিয়োগ আমরা আবেদন করি এবং এইভাবে আমাদের পাশ কেটে কেটে চলে যায়। সুতরাং আমাদের করতে কী হবে, করতে হবে পরীক্ষা তো হবে, ডেফিনেটলি হবে, সেটা এক মাস হোক, দেড় মাস হোক, দু মাস হোক, এখনও আমার ধারণা মোটামুটি যথেষ্ট সময় রয়েছে। আমি এর আগেও বলেছি যে কতদিন সময় আমরা পাবো, তো সেই বিষয় নিয়ে আর কথা বলছি না। মিনিমাম দু মাস তো আমরা পাচ্ছি, তো এই দু মাস আমরা বসে থাকবো কেন। আপনি যদি বসে না থাকেন তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি একটা না একটা চাকরি হয়তো আপনার হয়ে যাবে। আর যদি বসে থাকেন আর এভাবে জোশ নিয়ে আপনি আবেদন করেন তাহলে কোথাও কিন্তু আপনার কাজে লাগবেন না। দেখুন এই অডিটটা কিন্তু বিশাল একটি নিয়োগ, 2000 লোক নেবে কম বেশি মিলিয়ে, এবং এটা এমন একটা পদ, সেটা হতে পারে অডিট বা জুনিয়র অডিট। আপনার এই উপজেলা চত্বরে উপজেলাতে আপনাকে চেয়ার থাকবে, একটা অফিস থাকবে, এটা কিন্তু বিশাল কিছু। তো বিশাল কিছুটা আপনার হাতে কিন্তু দড়া দিতে চাচ্ছে, কিন্তু আপনি তো প্রিপেয়ার্ড না, আপনার জন্য পড়াশোনা করতে হবে। এই সময়টাকে ওই পরীক্ষা হবে কি হবে না এই চিন্তায় কাটিয়ে দেওয়ার কোনো মানে নেই। সুতরাং এই সময়টাকে কাজে লাগান, এই সময়টাকে ইংরেজি, ম্যাথ, সাধারণ জ্ঞান, এই দুর্বলতাগুলো দূর করেন। এবং এই দুর্বলতা দূর করে আপনি যদি নিয়মিত পড়াশোনা করেন তাহলে কিন্তু অন্য 8-10 জন থেকে আপনি এগিয়ে থাকবেন, তাতে কোনো ধরনের ডাউট নেই। এই দু মাস কিন্তু বেশ সময় যদি নিয়মিত পড়াশোনা করুন। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, প্রায় প্রতিদিনই 5-7 জন তো আমাকে ফোন দেনি যে ভাই আমরা যে আপনাদের বইটা নিয়েছি, যে আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন আমাদের একটা জনপ্রিয় বই রয়েছে, অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এই বইটি কোথায় থেকে আমি শুরু করব। আমি বহুবার বলেছি, আগেও বলেছি, এখনও আবার বলছি, আপনার প্রিভিয়াস প্রশ্নগুলো আগে শেষ করবেন, তারপর ডিটেলে পড়বেন। অনেকে ওই তাড়াহুড়া করে পড়েন যে ভাই হয়তো আর সময় পাবো না, শুধু দেখে দেখে পড়ি। নো, আপনার কাছে যথেষ্ট সময় আছে, আপনি যা পড়বেন ডিটেলে পড়বেন, মনে রাখবেন যা পড়বেন ডিটেলে পড়বেন, আর তার আগের যে কাজটা বললাম প্রিভিয়াস প্রশ্নগুলো আপনি শেষ করবেন। সুতরাং কখনোই শুধু দেখে দেখে পড়বেন না, ডিটেলে পড়বেন, আপনার হাতে যথেষ্ট সময় রয়েছে। সুতরাং আমার অনুরোধ থাকবে, যারা জোশ নিয়ে, আগ্রহ নিয়ে টাকা খরচ করে আবেদন করেছেন, আপনারা সময়টা কাজে লাগান, তাহলে দেখবেন একটা না একটা কিন্তু হবেই। এই হলো বিষয়, আমার আজকের মূল সামারি হচ্ছে এটাই, আপনাদেরকে একটু ওয়ার্নিং দেওয়া, সতর্ক দেওয়া। অনেকে যারা ঘুমিয়ে রয়েছেন, অনেকে যারা হাল ছেড়ে দিয়েছেন, আপনি পড়াশোনাটা শুরু করুন। কীভাবে প্রস্তুতি নেবেন, অসংখ্য ভিডিও রয়েছে এই অডিট নিয়ে আমার, সেগুলো দেখেন। এছাড়াও আমাদের এই জনপ্রিয় বইটি রয়েছে, এইটা ইতিমধ্যে মানুষের প্রশংসার জোয়ারে ভাসতেছে। এটা কীভাবে আপনি সংগ্রহ করবেন, আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, ওখানে পাবেন। এইটাও অতীতের সকল প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করি তৈরি করা হয়েছে, সুতরাং সর্বোচ্চ কমন পড়বে। এছাড়াও আপনাদের যে কোনো জিজ্ঞাসা যদি থেকে থাকে, আপনারা আমাদের এই ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, ওখানে জয়েন করুন। আপনারা যে কোনো সমস্যা নক করলে ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব। তো যাই হোক, আজকে এই পর্যন্ত রেখেই দিচ্ছি, এই ছিল কিছু কথাবার্তা। নেক্সট যে কোনো ভিডিওতে হয়তো আবার দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।